ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والسلام على رسوله الكريم. أما بعد, সম্মানিত দিনী ভাই, অত্যন্ত চমৎকার একটি বিষয় জানতে চেয়েছেন, তওবা সংক্রান্ত বিষয়, যে আমরা বনি আদম, আমরা আদম সন্তান ভুল করবই, এটি চূড়ান্ত কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে সেই রকম বিষয় দিয়ে সৃষ্টি করেছে যে ভালো মন্দ যত করে তিনি পরীক্ষা করতে পারেন, কিন্তু মন্দ হয়ে যাওয়াটি চাইতে বড় পাপ হচ্ছে মন্দর উপরে অবিচল থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, আদম সন্তান সবাই ভুল করে, তবে সর্বোত্তম ভুলকারী সেই যে ব্যক্তি ভুল থেকে ফিরে আসে। বান্দার জীবনে বড় বড় অপরাধ হতে পারে, আমরা দেখেছি সোনালি যুগ যেটাকে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজটাকে গুণে দ্বারা সমাজটাকে একেবারেই উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর কাছে পেশ করেছে, সেই সমাজের মানুষও দু একটি ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে। জিনার ঘটনা আমরা জানি, কিন্তু জিনা হওয়ার পরে তারা কি করেছিল সেটা আমাদের জন্য আদর্শ রয়ে গেছে। তারা নিজে গিয়ে রাসূলুল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন এবং নিজের জন্য বিচার, যেটা দুনিয়ায় বিচার রয়েছে কোরআন সুন্নাহর আলোকে, সেটা তিনি গ্রহণ করে জান্নাতি হয়ে গেছেন। যদি প্রকাশ পেয়ে যায় পাপ, পাপ যদি বড় হয় প্রকাশ পেয়ে যায়, সেটার জন্য শাস্তি গ্রহণ করতে হবে। আর যদি প্রকাশ না পেয়ে যায় তাহলে ভিতরে ভিতরে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ ক্ষমা করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যাও না, নিশ্চয়ই আল্লাহ সকল পাপকে মাফ করতে পারেন। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুর রাহিম, তিনি চরম দয়ালু পরম ক্ষমাশীল, আল্লাহ কোরআনে বলছেন সূরা জুমার আয়াত নম্বর 53 সম্ভবত। তো আমাদের পাপ হয়ে গেলে যেন পাপের উপর অবিচল আমরা না থাকি, সেই পাপ থেকে ফিরে আসার জন্য সার্বিকভাবে চেষ্টা করি, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার ক্ষেত্রে সাধারণ তওবার কথা বলেন, তুবু ইলাল্লাহি তওবাতান নসুহা, তোমরা খালেজভাবে তওবা করো। আর খালেজভাবে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনুগ্রহ করবে আমাদেরকে, আমাদের সব কিছুতে বরকত দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করবেন, আল্লাহ আমাদেরকে তার জান্নাতির মধ্যে দাখিল করবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, খালেসান কীভাবে হবে? অন্তর থেকে অনুতপ্ত হওয়া প্রথম বিষয়, যে আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াতে হবে, হব আমি তোমার সামনে দাঁড়াবো কিয়ামতের ময়দানে, আল্লাহ আমি না জেনে ভুল করে ফেলেছি আর আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ আপনি ক্ষমা মাফ করতে পারেন কারণ আপনি আল্লাহ। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন ওই দোয়াটি সাইয়েদুল ইস্তেগফার, যেটাকে ইস্তেগফার জগতের সাইয়েদ নেতা বলা হয়, সবচেয়ে বড় দোয়া বলা হয়। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, আপনি হচ্ছেন আমাদের রব, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ঠিক এইভাবে দোয়াগুলো করা, অন্তরে থেকে অনুতপ্ত হওয়া, জবানে ওই দোয়াগুলো করা যেগুলো আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, সাইয়েদুল ইস্তেগফার পড়া, তওবা পড়া, এবং ওই পাপে ফিরে না যাওয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে জবাবহিতা করতে হবে, প্রত্যেকটি বিষয় কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। আল্লাহ কোরআনে কারীম বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে আজকে তাদের মুখের মধ্যে মোহর মেরে দিবে, তাদের হাত কথা বলবে, পা ঠিক ঠিক করবে, কাজে সেই দিন আমাকে উপস্থিত হতে হবে, যেদিন আমার আমল নাম আমাকে দেখানো হবে, আল্লাহ আমি ক্ষমা চাই তোমার কাছে। তো এই অনুতপ্ত হওয়া, জবানে ইস্তেগফার করা এবং দৃঢ় প্রতিজ্ঞা করা, এই পাপে আর যাবেন না, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। আর যদি ফরজ ওয়াজিব ছুটে থাকে তাহলে এই প্রতিজ্ঞা করবেন যে আর কখনো সেটা ছাড়বেন না, তার ফসলের নফল ইবাদতকে বাড়িয়ে দিতে হবে। জাযাকাল্লাহ খায়রা।